বুধবার রাতে নাইট সার্ভিস বাসে ধাক্কায় মৃত্যু হলো এক টোটো যাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায়। জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম শ্রীনাথ দাও, তার বাড়ি বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত বৃদ্ধের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পলাতক টোটো চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বালুরঘাট থানার পুলিশ আহত যাত্রীকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিভাবে পথ দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত টোটো এবং নাইট সার্ভিস বাসটিকে আটক করেছে পুলিশ। ঘটনা, গাড়ি আমার পার্কিং থেকে বেরোনোর সময়, আমার গাড়ি রাইট সাইডে ছিল, মানে লেফট সাইডে ছিল আর কি। তো টোটোর সঙ্গে যে কোনো কারণে ধাক্কা লেগে পড়ে যায়, টোটো উল্টে পড়ে যায়, উল্টে পড়ে যায়, একজন উল্লেট হয়, দুজন উল্লেট হয়, মধ্যে তার মধ্যে একজন ওটা ডেথ হয়ে গেছে, টোটোর মধ্যে ছিল। হ্যাঁ, ও তো পলাতক, ওটা দেখা যাচ্ছে না।